সবাই আল্লাহকে ডাকবেন আল্লাহ এ মুসলমান হাদিসের মধ্যে আল্লাহর রাসূল কয় বান্দার জবান দিয়া যখন একবার আল্লাহ শব্দটা বের হয় আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় সাথে সাথে 70টা নেকি লেখা দেয় আল্লাহকে ডাক দিলে কি লাভ আছে না লস আছে এ মুসলমান জোরে বলে লাভ আছে না লস আছে আল্লাহ কে ডাক দিলে লাভ আছে ঈমানের পাওয়ার বাড়ে ওয়ারাব্বাকা ফাকাব্বির মনে রাখবে না তো স্টিম রুলার চলতেছে উলামায়ে কেরামের বিরোধিতা করতেছে এর একমাত্র কারণ হে মুসলমান চকরিয়ার মুসলমান তুমি নারে তাকবীরের ধ্বনি দিয়ে ওয়ারাব্বাকা ফাকাব্বির তাকবীর দিয়ে তুমি নামে যাও আল্লাহর কসম নাস্তিক আর মুরতাদ যারা আছে এই বাংলার জমিন ছেড়ে পালাতে বাধ্য হবে বাধ্য হবে বাধ্য হবে ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم हर लहजा है मोमिन की नई शान नई आन गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान कहारी गफारी कुद्दूस जबरूत ये चार अनासर तो बनता है मुसलमान ये चार अनासर तो बनता ये मुसलमान ला इलाहा इल्लल्लाह सबाई जुड़े ला इलाहा इल्लल्लाह ये दौरे नया शान नया रंगे नया है ये दौरे नया शान नया रंगे नया है नाम तो इस्लाम फकद काम कुफर है ला इलाहा इल्लल्लाह
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ সবাই বলেন না আলহামদুলিল্লাহ ওয়াজ শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছেন বুঝি অল্প সময় কাজী সাহেব বলছে 11টা পর্যন্ত অল্প সময়ই কথা হবে অল্প সময় আমি ছেড়ে দিব কিন্তু একটা বিষয় হলো আমি যতক্ষণ কথা বলি আপনারা একটু বুঝেন না না বুঝেন একটু আওয়াজ দিয়ে আমার ইউটিউবের মধ্যে যতগুলো বয়ান আছে প্রত্যেকটা বয়ানের মধ্যে একটা কথা আছে যে কথা বুঝতে মাথা লাগে কথা বুঝতে কি লাগে সবাই বলেন কথা বুঝতে কি লাগে মুরব্বিরাও একটু বলেন কথা বুঝতে কি লাগে কথা বুঝলেন না 2 ঘন্টা 3 ঘন্টা আমি আলোচনা করলাম এক একজন ওখানে গিয়া বললেন যে আলী আজাদ সাকাফি আজকে যা বয়ান করছে না রে ভাই ফাড়াইয়া লাইছে বুড়া কয় কি বয়ান করছে কয় কিছুই বুঝি না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল নেকের কাজ কম করো সওয়াবের কাজ কম করো খাঁটি নিয়তে করো অন্তরটা ঠিক রেখা কাজ করো এটাই তোমার নাজাতের জন্য যথেষ্ট সুবহানাল্লাহ বলেন সবাই একটু কথা বলতে হবে পারবেন না ইনশাআল্লাহ একটু টেস্ট করে দেখি পারবেন কিনা সবাই দেখি একটু নারে তাকবীর এই আওয়াজ আরে দুই তিন দিন বয়ান ছিল মহেশখালীতে এদিকে আমার ব্যবসায়িক এরিয়া তো আমার টুকটাক ব্যবসা আছে তো মহেশখালীর দর্শক ঢাকা শহরে বয়ান করেন এদিকে আসেন আল্লাহর নাম লইয়া ওই পাম দে না পাম পাম দিছে পাম দেওয়ার পরে তা আমি কইছি ভাই আমরা কিন্তু পুনে এক ঘন্টার উপরে আমগো ঢাকা যাবো তারা বয়ান করেন খালে সাইফুল্লাহ ইয়ুবি পুনে এক ঘন্টা এক ঘন্টা আব্দুল বাসাত খান সিরাজগঞ্জ পুনে এক ঘন্টা এক ঘন্টা মানে এটাই আমাদের মানে এক ঘন্টা আর আমি প্রত্যেকটা বয়ানে বলি যে পাবলিকের অনেকের অনেক বক্তাদের 2 ঘন্টার বয়ান আমার 1 ঘন্টার বয়ান এক সমান কারণ কি আমি আপনাদেরকে জিকিরে লাগাই দিই আর এরপরে সাটান কই আমি পারি না এই জন্য আপনারা একটা নিয়ত বানান আমি যতক্ষণ কথা বলবো আপনারা একটু হ না বলবেন আমার সাথে থাকবেন তো ইনশাআল্লাহ সবাই বলেন নারে তাকবীর নারে তাকবীর আছে স্পিড আছে এমন একটা সময় আমরা এখানে বসছি অনেক মুসলমানের কথা পরে বলি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এবং এর মধ্যে কিছু নাস্তিকও আছে সবার একটাই চিন্তা যে মুসলমানকে কিভাবে শেষ করা যায় ঠিক কিনা বলেন এই পোলাপা নাস্তে কথা কইছ না বাবা সবার একটাই চিন্তা যে মুসলমানকে কিভাবে শেষ করা যায় আসলে মুসলমানকে কি শেষ করা সম্ভব না হুজুর সম্ভব না 1400 1450 তো বছর এই যে আল্লাহর রাসূলের পর থেকে যে মাদ্রাসা চলতেছে মসজিদ চলতেছে মুসলমান বাড়তাছে দিনের পর দিন বাড়তাছে আজ পর্যন্ত কি মুসলমানকে কেউ শেষ করতে পারছে এ বাবা বলেন পারছে আপনাদের কি ধারণা যে মুসলমানকে শেষ করা যাবে আমি তো মনে করি যে মুসলমানকে যারা শেষ করতে চায় তারা নিজেরা শেষ হয়ে যাবে মুসলমানকে শেষ করতে পারবে না ঠিক কিনা ধরে বলেন মুসলমানকে শেষ করা যাবে না এর কারণ হলো গিয়া মুসলমান দুনিয়াতে আসছে একবার মৃত্যুবরণ করে একবার মুসলমানের চিন্তা হলো গিয়া আমি দুনিয়াতে আসছি দুনিয়ায় থাকতে পারবো না আবার চলে যাব ঈমান নিয়ে যদি যাইতে পারি আল্লাহর নাম উঁচা করে যদি যাইতে পারি আমি কবরে যাইতে দেরি করব কিন্তু রব্বুল আলামিন আমাকে জান্নাত দিতে দেরি করবে না সুবহানাল্লাহ বলে তাছাড়া মুসলমান চোরের জাতি না মুসলমান হলো গিয়া বীরের জাতি ঠিক কিনা জোরে বলেন না
আচ্ছা চোর কি আস্তে কথা বলে না জোরে কথা বলে বলেন তো বলেন না আস্তে বলে না জোরে বলে মুসলমান কোন চোরের জাতি না মুসলমান কোন চোরের জাতি না এই দেশটা 94 ভাগ মুসলমানের দেশ ঠিক কি না জোরে বলেন এটা শাহজালাল ইয়ামানির দেশ এটা হাবিব জিহুদুরের দেশ এটা আহমদ শফি সাহেবের দেশ এটা আজিজ লট সাহেবের দেশ এটা মুফতি আমিনের দেশ এটা নানুপুরি সাহেবের দেশ এটা উলামায়ে কেরামের দেশ এটা পীর আউলিয়াদের দেশ এই দেশে যদি মুসলমানকে কেউ শেষ করতে চায় ও শেষ হয়ে যাবে কিন্তু মুসলমানকে শেষ করা যাবে না ঠিক কি না জোরে বলেন মুসলমানকে শেষ করা যাবে আর মুসলমানের রক্ত যেখানে পড়ে মুসলমানের রক্ত যেই জমিনে পড়ে সেই জমিনের থেকে ইসলামের আওয়াজ বেশি জোরে ওঠে ঠিক কি না বলেন না আমরা মৃত্যুকে ভয় পাই না কিসের ভয় কোনো ভয় আছে আমাদের কোনো ভয় নাই ভয় পায় কাফের নাস্তিক বেঈমান যারা আছে আরে বেটা মইরা লয় চান্দি গরম হয়ে যাবে ফেরেশতা গো বাড়ির কারণে ঠিক কি না বলেন না যেই কথা বলতে নিছিলাম যে আজকে আমাদের মুসলমানের মধ্যে অনেকে বুঝে না নাস্তিক মুরতাদ কতগুলো বাইরে হয়ে গেছে এগুলো চাইতেছে যে এই যে নুরানি মাদ্রাসাগুলো আছে মসজিদগুলো আছে এইগুলো সব শেষ করে দিতে কিন্তু এরা তো কখনো পারবে না পারবে এটা বলেন পারবে মুসল্লির সংখ্যা দিনের পর দিন বাড়তেছে মাদ্রাসার সংখ্যা বাড়তেছে তারপরে মনে করেন মসজিদের সংখ্যা বাড়তেছে সবকিছু বাড়তেছে তাই না এই জন্য এরা শেষ করতে পারবে না আমি বলতে চাই যে এই নাস্তিকের দল এই মুরতাদের দল এই কাফেরের দল এই বেয়াদবের গোষ্ঠী এই কুলঙ্গারের গোষ্ঠী শান্ত হয়ে যা স্তব্ধ হয়ে যা নালে মুসলমান তোদেরকে জোটা পিটা করে বাংলার জমিন থেকে বের করে দিবে ঠিক কিনা ধরে বলেন কত আরম্ভ হয়েছে আমাদের একটা ঘটনা ঘটনা হইল গিয়া আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি ক্ষমতা দেয় কি রাজনীতি কোনো পেশা লইব রাজনীতি কোনো পেশা নাই রাজনীতি কোনো পেশাল আমাদের এখানে নাই ওই অনেকে আমি জামুগা পরে উপরে সাকাবি সব রাজনীতি করে গেছে রাজনীতির পেশাও না আমাদেরকে বানাইছে কে জোরে বলেন বানাইছে কে আমাদের মালিক কে জোরে বলেন না মালিক কে এই বাচ্চারা জোরে বলো মালিক কে সমস্ত ধন সম্পত্তি কে দেয় বলেন কে দেয় ব্যবসা বাণিজ্য সবকিছু কে দেয় ইজ্জত কে দেয় জিল্লত কে দেয় সব কিছু আল্লাহ দেয় আল্লাহ আমাদের মালিক আমাদের মালিকের কথা আমরা বলবো আমার মালিকের পক্ষে কথা বলার কারণে কেউ যদি আমাকে চোখ রাঙানি দেয় আমার মালিকের পক্ষে কথা বলার কারণে কেউ যদি আমাকে আঙ্গুল দিয়ে এসে আমি আল্লাহর পক্ষে কথা বলবো বেটা তুমি কি কলি না কলি এটা আমার দেখার বিষয় না আমার সম্পদ দিয়েছে আল্লাহ আমার জানটা দিয়েছে আল্লাহ আমাকে এলেম দিয়েছে আল্লাহ সব কিছু দিয়েছে কে কুল আল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা কুল আল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير الله أكبر زلي بولنا عزة تر مالك كي ذلة تر مالك كي ইজ্জতের মালিক হলো গিয়া আল্লাহ ইজ্জত দেয় আল্লাহ নেতা বানায় আল্লাহ সব কিছু করে আল্লাহ আমি ওই সমস্ত বাটপার নেতাদেরকে বলতে চাই বাটপার যেগুলো আছে তাদেরকে আমি বলতে চাই মুসলমানের বিরোধিতা তোরা করিস না উলামায়ে কেরামের বিরোধিতা তোরা করিস না আল্লাহর রাসূল কয় মান আযানি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব কোন নেতা যদি কোন মানুষ যদি উলামায়ে কেরামের বিরুদ্ধে যদি নাইমা যায় উলামায়ে কেরামের বিপক্ষে যদি কলা বলে আল্লাহ ডাক দিয়া কয় ওই বাটপারদের জন্য আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করি আল্লাহর লগে যুদ্ধ করব হ্যাঁ পিতৃরাজ কি করছে হুজুর পিতৃরাজ কি করছে পিতৃরাজ খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি গেছে ইসলামের দাওয়াত নিয়ে দ্বীপের মাঝখানে সুবহানাল্লাহ বলেন এ জোরে বলেন না সুবহানাল্লাহ ঘুমাই গেছে কেন
এখন সমুদ্রের মাঝখানে যখন ইসলামের দাওয়াত নিয়ে গেছে পৃথ্বীরাজ কয় কি এই হুজুরে তো খালি দাওয়াত দেয় রে এই হুজুরে দাওয়াত দেয় হুজুরের দাওয়াত বন্ধ করা যায় কেমনে এক কাজ কর কয় কি কয় এই যে দ্বীপের মধ্যে যে থাকে দ্বীপের পানি যেন পৃথ্বীরাজ কয় দ্বীপের পানি যেন হুজুর আর হুজুরের যে মুরিদ আছে এরা যেন ব্যবহার করতে না পারে খাইতে না পারে ব্যবহার করতে না পারে বাস পানি বন্ধ সরকারি সেনাবাহিনী আর ওই দিয়া পুলিশ প্রশাসনের লোক যা আছে এদেরকে দিয়া সমুদ্রের পাড়ের মধ্যে দাঁড়া করাইয়া দিছে কয় কেউ কোনো পানি নিতে পারবো না আর পানি যখন নিতে পারবে না তখন দেখা যাবে এমনিতে এমনিতে দেখা যায় এইগুলি ইসলামের দাওয়াত আর দিব না ইসলামের দাওয়াত বন্ধ করে দিব নাউজুবিল্লাহ বলেন না আরে মিয়া মুসলমানি যে কি জিনিস রে ভাই একবার জবান দিয়ে বের করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ অন্তরে বিশ্বাস রেখে আল্লাহ কয় এই গুনাহ করছস নামাজ পড়স নাই রোজা করস নাই হজ করস নাই যাকাত দস নাই শয়তান তোকে ধোঁকা দিয়েছে কিন্তু সব ঈমান নিয়ে কবরে আসছ আমি রব্বুল আলামিন না রহমতের দ্বারা তোকে একটা জান্নাত দিব এই জান্নাতটা এই দুনিয়ার 10 দুনিয়ার সমান সুবহানাল্লাহ বলেন ঈমান বড় পাওয়ারফুল জিনিস এ মুসলমান ও বাবা ও চকরিয়ার মুরব্বী বাবার শুনেন দুনিয়ার মধ্যে মাকে কিন্তু ছেড়ে দেওয়া যায় বাবাকে কিন্তু ছেড়ে দেওয়া যায় ওস্তাদকে কিন্তু ছেড়ে দেওয়া যায় স্ত্রীকে কিন্তু ছেড়ে দেওয়া যায় সন্তান কিন্তু ছেড়ে দেওয়া যায় মেল ব্যক্তি কিন্তু ছেড়ে দেওয়া যায় কিন্তু আমার মালিক আল্লাহকে কখনো ছাড়া যায় না ঠিক কিনা বলেন না আল্লাহকে ছাড়া যায় না আল্লাহকে ছাড়া যাবে আল্লাহকে রাখতে হবে যেহেতু আল্লাহ আমাকে বানাইছে আল্লাহ মানে সব কিছু দিয়েছে এখন আপনারা কোন হুজুর আল্লাহরে তো দেখি নাই আচ্ছা আল্লাহকে না দেখলে কি আল্লাহকে মানতে হবে না কথা বলেন না কেন মানতে হবে না জোরে বলেন মানতে হবে উসে মানা তো যাতা হ্যায় মগর দেখানগি যাতা উসে মানা তো যাতা হ্যায় মগর দেখানগি যাতা মুসল্লম তরানি গায়ব ইস্ত দলালে কুরআনি মুসল্লম তরানি গায়ব ইস্ত দলালে কুরআনি এরে বাবা আল্লাহকে কিন্তু দেখা যাবে না কিন্তু আল্লাহকে মানা লাগবে কি লাগবে না সবাই জোরে কয় না তো আল্লাহকে মানা লাগবে কি লাগবে না আরো জোরে বলেন লাগবে কি লাগবে না সবাই আল্লাহকে ডাকবেন আল্লাহ এ মুসলমান হাদিসের মধ্যে আল্লাহর রাসূল কয় বান্দার জবান দিয়া যখন একবার আল্লাহ শব্দটা বের হয় আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামায় সাথে সাথে 70টা নেকি লেখা দেয় আল্লাহকে ডাক দিলে কি লাভ আছে না লস আছে এ মুসলমান জোরে বলো লাভ আছে না লস আছে আল্লাহকে ডাক দিলে লাভ আছে ঈমানের পাওয়ার বাড়ে ওয়ারাব্বাকা ফাকাব্বির মনে রাখবেন না তো স্টিম রুলার চলতেছে উলামায়ে কেরামের বিরোধিতা করতেছে এর একমাত্র কারণ হে মুসলমান চকরিয়ার মুসলমান তুমি নারে তাকবীরের ধ্বনি দিয়ে ওয়ারাব্বাকা ফাকাব্বির তাকবীর দিয়ে তুমি নামে যাও আল্লাহর কসম নাস্তিক আর মুরতাদ যারা আছে এই বাংলার জমিন ছেড়ে পালাতে বাধ্য হবে বাধ্য হবে বাধ্য হবে এটা বেয়াদব কথাকার পিতৃরাজ পানি দিবে না পানি বন্ধ করে দিল যখন বন্ধ করে দিছে দেওয়ার পর খাজা মাইনউদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই ডাক দিছে খাদেম ডাক দিছে এ খাদেম এদিকে আয় কয় কি আইসা সিনেন আইসা নারিকেলের উপরে থাকে না ওটা কি কোন আপনারা বলেন না কি কোন হ্যাঁ মালা আমরা আইসা কই ওই যে আইসা দিয়ে ই দেয় গোশত দেয় আগে দিত না এখন দেয় না আরো অনেক কাজ করে খাদেম রে ডাক দিয়া কয় কয় এই আইসাটা লয়ে যায় আইসাটা লয়ে যায় আ যাই গো আপনাকে দেখে যা কয়
আমিও অনেক গোল বুঝি নাই এখানে আসছি হুজুররা বয়ান করছেন আমি অনেক কাজ বুঝি নাই যাই হোক আইসা এখানে আইসা লইয়া কইছে তুই এক কাজ কর কি কই আইসা দিয়া হইছে যে সমুদ্র আছে যে সমুদ্রের পানি পান করতে দেয় না জালেম রাজা দেয় না কই ওখান থেকে পানি নিয়ে আয় আইসা দিয়া পানি নিয়ে আয় তো একটা আইসার মধ্যে কতটুকু পানি উঠে বলেন তো বেশি পানি উঠে কতটুকু এবারে একটু পানি উঠে না তখন গেছে গিয়া কইতাছে যে সেনাবাহিনীর আর পুলিশের যে দাঁড়ায় রইছে এই বাবাই কই যা ও বাবা শেষ করে দিমু শেষ করে দিমু তো বেশি কোন হইব না মিয়া জামুগা টেনশন করেন ঢাকার টিকিট কাটা আছে শুনেন হাটাদারি মাদ্রাসায় 2002 সনে পড়ছি আজকে যে আমাদের প্রধান অতিথি আমাদের লক্ষ কোটি হৃদয়ের স্পন্দন আল্লামা শেখ সাহেব হুজুর হুজুরের কাছে পড়ছি আমি আল্লাহ তো যখন হাটাদারি যাওয়ার পর আমি কইতেছি এটা একটা ব্যক্তিগত ঘটনা আর কি আমি বলতেছি যে ভাই সিটাং এর যারা আছে লাগে কই এখানে নাকি জিউসি একটা জায়গা আছে ফয়জ লেক একটা জায়গা আছে আমি ঘুরতে যাব ফয়জ লেকের নাম শুনছেন তা আমি বললাম যে আমি ঘুরতে যাব তো তুই আমার একটু পথটা একটু বইলা দে রাস্তাটা বইলা দে কিভাবে যাব এক ভাই আমারে ডাক দিয়া বলতেছে যে দাওরা পরে সে আমারে বলতেছে ভাই তুমি এক কাজ করবা এখান থেকে মুরাদপুর গিয়া নামবা মুরাদপুর থেকে বাস চেঞ্জ করে বা টেম্পো আসিল আগে টেম্পো যেগুলো লেগুনা কই এইগুলোতে জিউসির মোড় যাবা জিউসির মোড় থেকে তুমি ফয়জ লেক যাবা এটা হইলো কি আমাকে তরিকা বাতাইয়া দিল রাস্তা আমি আমার দোস্তকে আমার বন্ধুকে জিজ্ঞাসা করলাম যে এখান থেকে মুরাদপুর কত নিবে এত টাকা নিবে আচ্ছা ওখান থেকে জিউসির মোড় কত নিবে এত টাকা নিবে ওখান থেকে ফয়জ লেক পর্যন্ত কত নিবে তো সে আমারে বলতেছে ওখান থেকে তোমাকে 3 টাকা নিবে মানে জিউসির মোড় থেকে নিয়া ফয়জ লেক পর্যন্ত 3 টাকা ভাড়া নিবে কয় টাকা হইছো 3 টাকা ভাড়া নিবে তা আমি এইভাবে গেছি সদায় জিউসির মোড়ে গিয়া যখন আমি টেম্পুতে উঠছি আমি 5 টাকা নোট দিছি ও আমার 1 টাকা ফেরত দিল এখন আমার যে বন্ধু আছে আমার যে ফ্রেন্ড আছে সে বলতে সে তো বলে দিছে আমার 3 টাকা ভাড়া নিবে ও এখন সে আমারে 1 টাকা ফেরত দেয় এখন আমি কই ওই বেটা 2 টাকা দে ফেরত 2 টাকা দে যখন 2 টাকা বলছি ও ওই লোক কইতাছে পোলাই কইতাছে ওয়া ও গটিয়া বাজে কি কয় ও গটিয়া বাজে তা আমি কই তুই আমার 1 টাকা দিবি না আমি রাগ হই দোস্ত এই বেটা তুই 1 টাকা দিবি তোর পরে কথা কই তুই 1 টাকা দে বেটা 3 টাকা ভাড়া কইছিস তুই 1 টাকা ফেরত দিছিস 2 টাকা দে বুলাই আর একটু রাগ হই মগা ও বা ও ও গটা বাজে এখন মুরুব্বি একজন বই আছে টেম্পুর মধ্যে ও হে আবার আমারে ও গটা বাজে না তা আমি কই আমার 1 টাকা দিব না আমার 1 টাকা দিব না এখন শিক্ষিত একজন ছিল উনি বলতাছে যে ভাই 1 টাকা বাড়ছে আমি এটা তো বললেই হয় তাহলে তো আমার 1 টাকা না দিলে যায় কই ওই তো বলতে আছে কিন্তু আপনি তো বুঝতেছেন না এখন মূল বিষয় হলো গিয়া অনেক বয়ান এখানে এসে শুনছি মহেশখালীতেও শুনছি নতুন বাজার গত সপ্তাহে মাহফিল এসে 14 তারিখে আমার মনে হয় 30 থেকে 40 হাজার লোক আছে আফমা খালের সব ছিল আমি ছিলাম আমারে পড়াইতে পড়াইতে পান দিদি দিতে রাত 12:30 পর্যন্ত বয়ান করাইছে 10টার থেকে নিয়ে আসে আড়াই ঘন্টা বয়ান যাই হোক আমি বলতে চাইলাম একটু মজা করলাম আপনাদের সাথে আসলে এক দেশের গালি আরেক দেশের বলি ঠিক না এটা কোনো সমস্যা না অনেক বয়ান আমি বুঝি না অনেক বয়ান আমি বুঝি হয়তো আমার কথা অনেকে বুঝেন অনেকে বুঝেন না এটাই তো স্বাভাবিক ঠিক না কিন্তু আমি বলতে চাই আমাদের মালিককে এটা বুঝেন নি আপনারা আমাদের মালিককে এ জোরে বলেন মালিককে আর জোরে বলে মুসলমান মালিককে মাহফিলে আসার তৌফিক কে দিয়েছে আর জোরে বলেন কে দিয়েছে মাহফিল থেকে যাওয়ার তৌফিক কে দিবে ওই আল্লাহ আছে না নাই এ জোরে বলেন আছে না নাই ওই আল্লাহকে জোরে একটা ডাক দেন আল্লাহ এই আওয়াজে ওয়াজ হইব না আর জোরে বলেন আল্লাহ शिकस्ता दिल जिसे हासिल हकीकत में वही कामिल
वही कामिल बहुत तालिब खुदा मिलता शिकस्ता दिल नहीं मिलता बहुत तालिब खुदा मिलता शिकस्ता दिल नहीं मिलता अल्लाह कुरान एर मुद्द कोई उदुउनी अस्तजीब लकुम उदुउनी अस्तजीब लकुम अल्लाह डाकिया कोई मुसलमान আমি আল্লাহকে তুই একবার ডাক দে আমি আল্লাহকে যখন কোন বান্দা একবার ডাক দেয় আমি আল্লাহ সাথে সাথে 70 বার উত্তর দেই আল্লাহ সাথে সাথে 70 বার উত্তর দেয় মাজুসি কিতাবের মধ্যে লেখা ওয়াস কোন দিকে যাইতাছে মূল বিষয় যাইতে পারতেছে মাজুসি 30 35 বছর পর্যন্ত শুধু কি বলছে সনম 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 আমরা যেমন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার তাসবিহ পাঠ করি তার কাজ ছিল 30 35 বছর পর্যন্ত সে শুধু সনম সনম মুক্তিকে মূর্তি বলে ডাক দিয়েছে হঠাৎ একদিন তার জবান দিয়ে বের হয়ে গেছে সমাদ সাথে সাথে উপরের থেকে আওয়াজ আসে এ বান্দা আমাকে ডাকো আমি রব্বুল আলামিন হাজির বলেন না সুবহানাল্লাহ ফেরেশতা ডাক দিয়া বলতেছে আল্লাহ এই বান্দা আপনাকে ইচ্ছা করে ডাক দেয় নাই প্রত্যেক দিন সনম সনম জপতে থাকে আজকে মুখ দিয়া বের হয়ে গেছে সমাদ ও তো আপনাকে ইচ্ছা করে ডাক দেয় নাই আল্লাহ ডাক দিয়া ফেরেশতাদেরকে বলে বান্দা যে বানাইছে বান্দা বানাইছে কে ফেরেশতা ডাক দিয়া বলে বানাইছেন আল্লাহ আপনি আল্লাহ ডাক দিয়া কয় ও ফেরেশতা শোন 35 বছর পর্যন্ত আমি আল্লাহ অপেক্ষায় আছি বান্দা আমাকে একবার ভুলে ডাক দিবে আমি আল্লাহ সাথে সাথে 70 বার উত্তর দিব জোরে বলেন না আল্লাহু আকবার 70 বার উত্তর দিব বান্দা আমি বানাইছি আরে সবাই একটু আমার সাথে বলেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আরে মুসলমান কিতাবের মধ্যে আল্লাহর রাসূল বলেন কোন আল্লাহর বান্দা ছোট হোক কাট হোক ধনী হোক আর গরিব হোক বড় লোক আর যাই হোক বান্দার জবান দিয়া প্রত্যেক দিন যদি কোন সময় বান্দা যদি এই সূরা ইখলাসটা কোন আল্লাহ সূরাটা যদি 10 বার পাঠ করে সকাল থেকে নিয়ে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল 10 বার যদি সূরা ইখলাসটা পাঠ করে রব্বুল আলামিনের ঘোষণা রব্বুল আলামিন ওই বান্দা বান্দির নামে জান্নাতের মধ্যে একটা বাড়ি বানায়া দেয় লাভ লালো সবাই জানি কাজ করেন কাজের ফাঁকে চাকরির ফাঁকে ব্যবসার ফাঁকে সমস্ত কিছুর ফাঁকে সূরা কুল হুয়াল্লাহ সূরাটা পড়েন না এই দুনিয়ার মধ্যে ঘর বানাইতে যান বালু লাগে ইটা লাগে রাজমিস্ত্রি লাগে সিমেন্ট লাগে সব কিছু লাগে জান্নাতের মধ্যে বাড়ি বানান শুধু সূরা ইখলাসটা পাঠ করেন রব্বুল আলামিন কয় 10 বার পাঠ করবি আমি আল্লাহ তোর নামে জান্নাতে একটা বাড়ি বানিয়ে দেব সুবহানাল্লাহ কয় আস্তে কইলেন কি বিশ্বাস হয় না আরো জোরে বলেন সুবহানাল্লাহ একবার সুবহানাল্লাহ যদি কোনো বান্দার জবান দিয়ে বের হয় আল্লাহ তাআলা ওই বান্দার নামে জান্নাতের মধ্যে একটা গাছ লাগাইয়া দেয় কত বড় গাছ 500 বছর পর্যন্ত যদি একটা তেজি তুপ্ত ঘোড়া দৌড়ায় তারপরে ওই গাছের ছায়াটা শেষ হয় না আল্লাহু আকবার বলেন না সুবহানাল্লাহ বলতেছেন কারণ একবার সুবহানাল্লাহ বলছেন জান্নাতে একটা গাছ লাগছে আপনার কবরে আপনি যাইবেন আমার কবরে আমি যামু কোয়া যামু এনে বয়ে বয়ে মানলে মানবেন না মানলে নাই আমার কি আমি তো যামু গা আমার কি আল্লাহ যারা কবরে আছে কত যে অসহায় রে বাবা কত যে অসহায় কল্পনা করতে পারবেন না কত অসহায় আমাদের কি কবরে যাওয়া লাগবে না कदम सुए मरकर नजर सुए दुनिया कदम सुए मरकर नजर सुए दुनिया
किधर जा रहा है किधर देखता है, किधर जा रहा है किधर देखता है। अल्लाहु अकबर, जोरे बोले ना अल्लाहु अकबर। अरे बाबा ओ मुसलमान প্রত্যেকটা আল্লাহর বান্দা কিন্তু প্রতি মুহূর্তে কবরের নিকটে যাইতেছে, ঠিক কি না বলেন না? কবরের নিকটে যাইতেছে। যাই হোক, পিতৃরাজের ঘটনা বলতে নিছিলাম। এখন পানি লইছে, পানি আনার পর সেনাবাহিনীরা কয়ে এই আইসা দিয়া পানি নিলে আর কি বোঝায়, একটু পানি নে, একটু পানি নিয়ে গেছে, যাওয়ার পর আল্লাহর কি কুদরত, সমস্ত সমুদ্রের পানি শুকিয়ে গেছে। সুবহানাল্লাহ, কোন জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু শুকিয়ে গেছে তা না, ছাগল ছিল ছাগলের ওলানের মধ্যে দুধ নাই, যত মা ছিল মায়ের ওলানের মধ্যে দুধ নাই, সমস্ত জায়গায় একদম পুরো অবস্থা খারাপ। এই যখন দেখলো, দেখার পরে এখন কয় পিতৃরাজ কয় কি রে, এটা তো এই মৌলবীর কাম, মোল্লার কাম দেখা যায়? মোল্লাই এই কুপাটা লাগাইছে, এক কাজ কর, ওসি সামনে পাড়াইছে, কয় এই ওসি যা, কয় কি করবো, কয় ওই যে পিতৃরাজ ওই যে খাজা মঈনুদ্দিন চিশতি যে আছে ওই হুজুরের ধরে বন্দি কর, তাহলেই অসুবিধা নাই, সবকিছু ঠিক হয়ে যাবে। নাউজুবিল্লাহ, কর ওসি রে পাড়াইছে, বুঝবেন কিন্তু কথা, খুব বুঝবেন, কথা বুঝতে মাথা লাগে, পাড়াইছে কারে, ওসি রে পাড়াইছে। ওসি কি ধরনের আপনারা জানেন না? আপনাকে পাশে যে মহেশখালীর ওসি আছিল, পরে টেকনাফের ওসি হইছে, বুঝেন না কেমন কথা বলেন না কেন? আরে মিয়া, 94 ভাগ বাংলার জমিনে মুসলমানের জমিনের মধ্যে একটা হিন্দু ওসি থাইকা মা বোনদের ইজ্জত লুঠন করে, আর এই দেশের মধ্যে থাইকা যারা সহজ সরল ব্যবসায়ীদেরকে তুই ক্রস ফায়ার দে, সহজ সরল মানুষদেরকে ক্রস ফায়ার দেয়, কত বড় স্পর্ধা! আমি তো মনে করি এদেরকে কাইজা তারপরে বাংলার জমিন থেকে বের করে দেওয়া দরকার, ঠিক কিনা ধরে বলেন। আল্লাহর মায় দুনিয়ার বাইরে, ইন্না বাতাশা রাব্বিকা লাশারীদ, খোদা যখন ধরে আল্লাহ যখন ধরে আল্লাহর কসম তার শেষটা করে তারপরে ছাড়ে না, ঠিক কিনা ধরে বলেন। একটা ওসি, আরে মশকালের মানুষ ঘুমাই দেয় না, টেকতামের মানুষ ঘুমাইতে পারে না, এরে আটকায়, এরে বন্দি করে, এই করে সেই করে, যার সুন্দরী বউ আছে কি করছে, তোমার জামাইরে ছুড়াইতে 3 লাখ টাকা লাগবে, দেখছে বউ সুন্দর, কাঁচা ঠিক আছে তোমার টাকা লাগবে না, তুমি আমার সাথে থাইকো। নাউজুবিল্লাহ, কইবেন না, বাটপারি বেটা বাটপারি, এই হিন্দুর দল, এই নাস্তিকের দল, এই মুরতাদের দল, সাবধান হয়ে যা, মুসলমান যদি মাঠে ময়দানে নামে যায় আল্লাহর কসম এই বাংলার জমিনে তোদের ঠাই হবে না, ঠিক কিনা জোরে বলেন। আপনারা এই এলাকায় এই গ্রাম নগর সিডাঙ্গে না, হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কি, কত বড় সাহস, বেয়াদব করবো পাড়ার পো পাড়া, বৈশা বৈশা কয় কয় একটা একটা হেফাজতদার সকাল বিকাল নাস্তা করা, রে পাড়ার ঘরের পাড়া, একটা একটা কয় একটা একটা হেফাজতদার সকাল বিকাল নাস্তা কর, শর্মা হেরে চ্যালেঞ্জ করে, হ্যারে চ্যালেঞ্জ করে, হ্যারে চ্যালেঞ্জ করে, আরে বেড়া সময় বেশি বাকি নাই। মুসলমান শুধু সভ্য জাতি অসভ্য জাতি না, ঠিক কিনা জোরে বলেন। নালে বেড়া পিড়ার চড়ে বেড়া লাত্তি চড়ে কই যাইতে গা, ঠিক কিনা জোরে বলেন। মনে রাখবেন আল্লাহ বলছে, আচ্ছা আল্লাহর কথা কি সত্য না মিথ্যা বলেন? ইন্না ওয়াদাল্লাহি হক, ইন্না ওয়াদাল্লাহি হক, দুনিয়ার মধ্যে এবং দুনিয়ার বাহিরে সবচেয়ে সত্য কথা বলেন আমার আল্লাহ, ঠিক কিনা ধরে বল। এ মুসলমান, আমার আল্লাহ কি কয়, আল্লাহ কয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছে এরা তোদেরকে যতই উপর দিয়া ভালো মানুষ গিরে দেখা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কখনো মুসলমানের বন্ধু হইতে পারে না, ঠিক কিনা ধরে বলেন না? বিয়ামগো বন্ধু না, গতকালকে এই পয়েন্ট করছিলাম, একজনে কয় আমার এক ভাই কয় কয় হুজুর, আমি কয় কি কয়, আপনি তো ব্যবসা করেন, আমি তো পলিথিন বেশি, পলিথিন কথা বুঝেন, আপনাকে লবণের মাঠে যে কালামাল লাগাই দিয়ে আমি বেশি,
আমার ফ্যাক্টরি আছে এগুলো এগুলো আমি বেচি যতক্ষণ নিজের পয়েন্টের মধ্যে পড়ে ততক্ষণ ঠিক আছে, যখন নিজের বাগের পরে না তখন তারা পল্টি নিয়ে নেয়, ঠিক কিনা জোরে বলেন না? মুসলমান সভ্য জাতি অসভ্য জাতি না, নালে যদি মুসলমান মাথা ময়দানে নেমে যায় গোটা কয়েকটা হিন্দু এইগুলো বাংলার জমিনে থাকতে পারবে না, ঠিক কি না জোরে বলেন? এই মুসলমান হিন্দু দিল্লির মধ্যে দেখেন মোদি সরকারের লোকজন মুসলমানের উপর বিভিন্ন অত্যাচার ইষ্টিনরা চালাইতেছে, আজ পর্যন্ত বাংলাদেশের জমিনে বৈশা অনেক হিন্দুরা পূজা করে কিন্তু আমাদের পুলিশ বাইরা পাহারা দেয়, ঠিক কি না বলেন? রাগ করছে যাই হোক, এখন কোন দিকে কথা কোন দিকে যাই গেছে, যাই হোক এখন সবজন শুকাই গেছে, পাঠাইছে ওসিরে, ওসিরে পাঠাইছে, ওসি যাওয়ার পরে খাজা মইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ ডাক দিয়ে কইতেছে আও এদের বাইঠো বসো এখানে। ওসি চিন্তা করতেছে আমার এত সুন্দর করে ডাকতেছে যাই বসো, যখনই ওসি বসছে মাটিতে ওসিকে গ্রাস করে ফেলছে, সুবহানাল্লাহ। কোন যখন মানুষ গিয়া বর্ণনা করতেছে কি রে ওসিরে পাঠাইলাম, ওসি দিয়ে লাগিয়ে রয়েছে কারণ নাকি ডাক দিছে এসপি রে, এসপি এদিকে যা ওই মোল্লারে অ্যারেস্ট করে লয় আয়। এসপি গেছে, এসপি যাওয়ার পর খাজা মইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলছে আও এদার আও বাইঠো দেখ যে ওসি সব বইয়ে রইছে হইও গেছে, ও আস্তের বাজে যাইয়া কয় কি করমু কয় বেইঠো এদার, যখন বসতে বলছে যখন এসপি বসছে সাথে সাথে মাটিতে এসপি কে গ্রাস কইরা নিছে, সুবহানাল্লাহ কইবেন না? এইবার পিতৃরাজ কয় ঠিক আছে সেনাবাহিনীর প্রধান কইরে চল চল যাই হুজুর রাটকাই গিয়া দেহি কি অবস্থা, গেছে গিয়া দেহে ওসি ও বইয়া রইছে মাটির মধ্যে এসপি ও বইসা রইছে, এখন পিতৃরাজের লগে যারা গেছে যাওয়ার আগে পিতৃরাজ যখন ঘরের থেকে বের হইব সেনাবাহিনীর প্রধান লইয়া পিতৃরাজের মায়েরে পিতৃরাজ খুব মানত, পিতৃরাজের মায়েরে পিতৃরাজ কয় আমি যাইতাছি খাজা মইনুদ্দিন চিশতিকে গ্রেফতার করার জন্য, পরে কেউ গ্রেফতার করতে পারে না আমি গ্রেফতার করে নিয়ে আসব, আর মা বলতেছে বাবা ও খুব ভালো মানুষ তুই পারবি না, এখনো সময় আছে তুই মাপ চা, যদি তুই মাপ চাস তাহলে সবকিছু ঠিক আছে, যদি মাপ না চাস তুই পিতৃরাজ তুই ধ্বংস হয়ে যাবি, ঠিক কিনা জোরে বলেন? আমি বলতে চাই টেকনাফের মাটিতে মহেশখালীর মাটিতে চকরিয়ার মাটিতে ওসি বেইনসাফি করছে, ওসি ধরা খাইছে, ওসিকে মাটিতে গ্রাস করে ফেলছে, এখন এসপি আবার বলছে আমাদের হাত পা উলামে একটা মেরে হাত পা ভেঙে ফেলবে, আমি বলতে চাই আমাদের কাছে অস্ত্র নাই, ক্লাসিং কোপ নাই, আমাদের কাছে রাইফেল নাই, কোনো পিস্তল নাই, কোনো কিছু নাই, আমাদের কাছে আছে তসবিহ, আমাদের কাছে আছে জায়নামাজ, আমাদের কাছে আছে ওযুর পানি, আল্লাহর কসম যখন তসবিহ হাতে লাঠি হাতে জায়নামাজ নিয়ে নেমে যাব একটাও বাঁচতে পারবি না, ঠিক কি না জোরে বলেন? একটাও বাঁচতে পারবি না। যাই হোক এবার লম্বা ঘটনা, এখন পিতৃরাজ গেছে, পিতৃরাজ যাইয়া কয় কি মায়ের খুব মানদ আল্লাহর রাস্তে মাফ করে দেন, যখন কয় আল্লাহর রাস্তে মাফ করে দেন এখন খাজা মইনুদ্দিন চিশতি কয় কি কয় যা মাফ করে দিলাম, সুবহানাল্লাহ কইবেন না? মাফ করে দিলাম কি রে ভাইয়া গড়া রূপে দিয়েছো, এখন যখন এখন ওই মাটিতে কি করছে ওসিরেও ছাইরে দিছে এসপিরেও ছাইরে দিছে সবাইকে যখন ছাইরে দিছে উঠতে হন সেল উঠ দেয় অন পিতৃরাজ কয় সেল উঠে তো তাড়াতাড়ি দিস না কয় কে কোন মাপ তো করছে সমুদ্রে এখনো পানি আহে নাই, সুবহানাল্লাহ কইবেন না?
খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি খাদেমকে ডাক দিয়া বলতেছে, খাদেম ও খাদেম যা ঘরের ভিতরে যা, ঘরের ভিতরে যাইয়া তারপরে দেখ আইসার মধ্যে যে পানি আছে পানিটা নিয়ে আয়, এই পানিটা আয় না ওই সমুদ্রের মধ্যে দিয়া দে। কিতাবের মধ্যে লেখে যে সাথে সাথে যখন ওই আইসার পানি সমুদ্রের মধ্যে দিছে, সাথে সাথে সমুদ্র পানি ভরপুর হয়ে গেছে। এটা হইল গিয়া আমি বুঝাইতে চাই, উলামায়ে কেরামের সাথে বেয়াদবি কইরা আজ পর্যন্ত কেউ কোনোদিন মুক্তি পায় নাই, আজ পর্যন্ত কেউ কোনোদিন সম্মান পায় নাই, আজ পর্যন্ত কেউ কোনোদিন বাঁচতে পারে নাই। আল্লাহর কসম, বর্তমানে চেয়ারম্যান হোক, এমপি হোক, মন্ত্রী হোক, আর যাই হোক, উলামায়ে কেরামের সাথে যখন বিরোধিতা করবে, উলামায়ে কেরামের বিপক্ষে যখন কথা বলবে, আল্লাহর কসম ও শেষ হয়ে যাবে, ওর ফ্যামিলি শেষ হয়ে যাবে। ঠিক কিনা ধরে বলেন। যাই হোক, ভিন্ন কথা, কথা শেষ, কথা আর বলা যাবে না যতটুকু হয়েছে। আলহামদুলিল্লাহ আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আচ্ছা কোরআন নাজিল করেছে কে? জোরে বলেন কে? তুমসা কোই হামদম কোই দম সাজ নেহি तुमसे कोई हमदम कोई दमसाज नहीं है, बाती तो है हर दम मगर आवाज नहीं है, बाती तो है हर दम मगर आवाज नहीं है। अल्लाहु अकबर। अल्लाह कहे আমার সাথে কথা বলতে চাস? আমার সাথে কথা বলতে চাস? আমি রব্বুল আলামিনের সাথে যখন কথা বলতে চাস, তুই না কোরআন শরীফ তেলাওয়াত কর, আমি আল্লাহর সাথে কথা হয়ে যাই। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়ার মধ্যে বাবা তাওরাত আছে, ইনজিল আছে, জাবুর আছে, মুসলমান কোন কিতাবের জিম্মাদারি কিন্তু আল্লাহ নেয় নাই। আল্লাহ ডাক দিয়া কয় কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, সবাই একটু জোরে ডাক দেন আল্লাহ, হাত দুটো উপরে উঠে ডাক দেন আল্লাহ, মালিক ও মালিক, অনেক রাত্র হয়েছে আল্লাহ, তোমার অনেক মুরব্বি আল্লাহ হাত উঠেছে মালিক, না বুঝা অনেক গুনাহ করছে আর করবে না আল্লাহ, অনেক যুবক বাবার হাত তুলেছে আল্লাহ, কত গুনাহ করেছি আল্লাহ। আপনি তো কোরআনের মধ্যে বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রাহীম। আল্লাহ অনেক গুনাহ করেছি আর করব না, আর করব না, আল্লাহ মাফ করেই দেন, আল্লাহ মাফ করেই দেন। আল্লাহ সন্তান যদি জানতো কত গুনাহ করেছি বাবা বলে রাখতো না, বাবা যদি জানতো কত গুনাহ করেছি ঘরে ঢুকতে দিত না। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দেন। সবাই বলেন আমিন, আরো জোরে বলো মুসলমান আমিন, আরো জোরে বলো মুসলমান আমিন। দুনিয়ার মধ্যে আল্লাহ তাওরাত পড়াইছে, ইনজিল পড়াইছে, জাবুর পড়াইছে, কোন কিতাবের দায়িত্ব কিন্তু আল্লাহ নেয় নাই। আল্লাহ কয় কোরআন পড়াইছি আমি, আর এই কোরআনকে হেফাজত করার জিম্মাদার আমি আল্লাহ। এই জন্য কোরআনের মধ্যে কয় ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কি কয়? কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, কোরআনকে হেফাজত করব আমি আল্লাহ। আমি জিজ্ঞাসা করতে চাই, ও বাবা বলেন কোরআনের হেফাজত করার জিম্মাদার কে? কথা বুঝছেন না, কোরআন হেফাজতের জিম্মাদার কে? আচ্ছা আল্লাহ যদি হেফাজতের জিম্মাদারি নেয়, তাহলে আপনার মতো সলিমুদ্দি আর কলিমুদ্দি কি কোরআনকে মিটাইতে পারবে? কথা বলেন না কেন? পারবে? কোরআনকে মিটানো যাবে না, আল্লাহ এটার দায়িত্ব নিছে। সুতরাং বাটপারি সাইরা ভালোই আজান, যদি আমি করে কই নাই, কিন্তু মানে যারা কোরআনের বিপক্ষে কয় বাট পারি সাইরা ভালোই আজান, যদি না ভালো হন তাহলে মারির ছোটে বেটা পাত্তা পাইখানা করে দিবি। ঠিক কিনা জোরে কন? আল্লাহ তাআলা যেই কথাগুলো বললাম এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন।